এখন দেখবেন, সে যদি আমার ভালো চায় আমি অবশ্যই তার ভালো চাবো, ঠিক আছে? হুম হুম আমি তাকে অনেক ভালোবাসবো, ঠিক আছে? আমার হাজবেন্ড কেও আমি অনেক ভালোবাসতাম, তবে আমাদের ভালোবাসা টিকায় রাখলো না, আল্লাহ নিয়ে গেছে ওনাকে, ঠিক আছে? আসলে আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, ঠিক আছে? এটাতে তো মানে, তারপর আমাদের অনেক আল্লাহ মানে এমন ধরো 25 বছর 20 বছরে বিধবা হয়ে গেছে তুমি, বা হাজবেন্ড মারা গেছে, বাচ্চা বাবা হারা হয়ে গেছে, এটা অনেক দুঃখজনক একটা বিষয় যেটা মানে ভাষায় প্রকাশ করে শেষ হইব না। আপু অনেক সমস্যা, বুঝতে পারছেন? আমার শ্বশুরবাড়ি কোনো খবর নেই না, বাচ্চাটাকে নিয়ে কষ্ট আছি, বাচ্চাটাকে স্কুলে দিছি, হুম হুম লেখাপড়া খাওয়ান দাওয়ান এটা তো জানেনি। বুঝতে পারছি। তারপরও আল্লাহ যদি তোমার ভালো মিলায় আল্লাহর হুকুম ওটা, ঠিক আছে? আমাদের তো বান্দাদের হাতে কোনো কিছু নাই, সব হচ্ছে আল্লাহর হাতে। হ্যাঁ এটাই তো, সবসময় নামাজ পড়ে দোয়া করবা যাতে তোমার হাজবেন্ড মারা গেছে, যাতে ভালো একজন মানুষ তোমার পাশে আসে দাঁড়ায়, ঠিক আছে? আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খুব ভালো আছি। আজকে যে প্রতিবেদনটা করব সেটা হচ্ছে পাকি আপুর প্রতিবেদন করব। 20 বছর বয়সে পাকি আপুর হাজব্যান্ড কিভাবে মানে মারা গেছে একটা ছেলে রাখি, আজকে আপনাদের সাথে ওই প্রতিবেদনটা শেয়ার করব। আসলে আমাদের জীবনে কখন কি ঘটে কখনো কেউ বলতে পারে না। আমাদের জীবনে আল্লাহ কখন কি মানে তৈরি করে রাখছে, আমাদের ভবিষ্যৎটা কেমন হবে কখনো আমরা বলতে পারি না, ঠিক আছে? আল্লাহর আল্লাহ সব কিছু আমাদের জীবনটা আল্লাহ সাজায় রাখছে, আল্লাহর নিজ হাতে এগুলো তৈরি করে রাখে। এই যে মেয়েটার, যে পাখি নামে যে মেয়েটার, এখন আমি প্রতিবেদনটা আপনাদের সাথে শেয়ার করব। এর 20 বছরে বিধবা হবে, হাজবেন্ড হারাবে, ওর বাচ্চাটা ছেলেটা বাবা হারাবে, এটা কি কখনো এরা কল্পনা করছে? কখনো কল্পনা করে নাই। তো ফাঁকি আপুর প্রতিবেদনটা, ভিডিওটা আপনারা যারা ভিডিওটা ক্লিক করছেন প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা একটু শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার চ্যানেলের পাশে সবসময় থাকবেন। আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, কোনো নিউজ প্রতিবেদন প্রচার করতে চান, আমার উপরে যে নাম্বারটা দেওয়া আছে ভিডিওর উপরে স্ক্রিনে যে নাম্বারটা আছে, এই নাম্বারটা সেভ করবেন। সেভ করার পরে ইমু আসবে, ইমুতে আপনারা ভয়েস দিয়ে বলবেন আমার সাথে কি বিষয়ে কথা বলতে চান। প্লিজ ইমুতে আপনারা ভয়েসে কথা বলবেন, কেউ ইমুতে ডাইরেক্ট কল দেবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল কেউ ইমুতে ডাইরেক্ট কল দেবেন না, ভয়েসে কথা বলবেন, আমি ভয়েসে রিপ্লাই দিব। যদি ইমুতে কেউ ডাইরেক্ট কল দেন তাহলে আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মারে দিব। তো চলেন আমরা আজকে ফাঁকিয়াপুর জীবনের কাহিনী শুনি, ওনার হাজবেন্ড কিভাবে মারা গেছে, উনি এখন ছেলেটাকে নিয়ে কিভাবে থাকতেছে, বা উনি আমাদের সাথে কি শেয়ার করতে চাইতেছে ফাঁকিয়াপুর শেয়ার করবে। তো চলেন আমরা এখন পাকিয়াপুর জীবনের কাহিনী শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, ভালো আছো? জি আপু ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপু তোমার নাম কি? আপু আমার নাম পাখি। ও পাকিয়াপু, তোমার দেশের বাড়ি কোথায় আর তোমার বয়স কত? দেশের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও। হুম হুম বয়স বয়স হচ্ছে 20। 20 বছর? জি ও তো আপু, মানে তোমার তুমি কি জন্য আমার সাথে যোগাযোগ করছো বা কি শেয়ার করতে চাও? আপু, আপনার অনেকগুলো প্রতিবেদন দেখি তো খুব ভালো লাগে, তার জন্য আপনার সাথে কথা বলতে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ বলো, মানে কি শেয়ার করতে চাও? কি বলবো আপু, অনেক তোমার কাহিনী। মানে বিয়ে হয়েছে, তোমার বয়স বছর 20 বছর, বিয়ে হয়েছে? জি আপু আমার বিয়ে হয়েছে, আমার একটা ছেলে আছে। আচ্ছা আচ্ছা, হাজবেন্ডের মানে কি মানে হাজবেন্ডের ঘরে আছো নাকি? না আপু আমার হাজবেন্ড মারা গেছে আপু। ও কিভাবে মারা গেছে? আপু হঠাৎ করে হাজবেন্ড করছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপরে ছেলে তখন কয় বছর ছিল বয়স? ছেলে তখন ছোট ছিল, 6 মাস বয়স ছিল তখন, হুম হুম মানে তখন মারা গেছে আপু। বিয়েটা কিভাবে হয়েছে, প্রেম করে হয়েছে নাকি? না না না, ফ্যামিলিগত ভাবে। হুম হুম মানে ছেলে যখন 6 মাস ছিল তখন মারা গেছে, তখন থেকে আমি আমার বাবার বাড়িতে আসছি, অনেক কষ্টে আছি আপু। তোমরা ভাই বোন কয়জন? আমরা 5 ভাই বোন। ও আচ্ছা, তো এখন মানে ভাই কজন বোন কজন তোমরা? 3 বোন 2 ভাই।
ও আচ্ছা, তো মানে হাজবেন্ড যে মারা গেছে এখন তারপরে ঠিক শ্বশুর বাড়িতে থাকো না? না, ওরা আমাকে জায়গা দেয়নি আর ওনার ছেলে হাতে করে মারা গেছে, আমাকে ওনারা জায়গা দেয়নি ওনাদের বাড়িতে। ওদের তো নাতি নাতি আছে, মানে ও নাতির জন্য কি মানে ইয়ে করেন, তোমাকে রাখে নাই? না, রাখেনি। মানে কি কিভাবে বিয়ে হয়েছে, কিভাবে কিভাবে ইয়ে হয়েছে সব কাহিনী বলো। বিয়ে তো হচ্ছে পারিবারিক ভাবে, ওরা দেখতে আসছিল আমাদের বাড়ি থেকে, দেখতে গেছে, পছন্দ হয়েছে, বিয়ে হয়েছে। হুম হুম এখন আমাদের ছেলে মারা গেছে, ওরা আমাকে দিয়ে কি করবে, বলে আমার ছেলে নাই, আমি ছেলের বউ দিয়ে কি করবো। হুম হুম হ্যাঁ আর কি, হ্যাঁ, ওদেরও বেশি আর্থিক নাই, ওরাও দেখতে মানে আসে না, ওদেরও ছেলে আর্থিক অনেকটা অবস্থা আসে তেমন না, ভালো না? না, না তেমন ভালো না। ও তোমার ছেলের বয়স এখন কত? ছেলের বয়স 6 বছর, তোমার বয়স 20 বছর, ছেলের বয়স 6 বছর। কয় বছরে তোমার বিয়ে হয়েছে? ছোট থেকেই বিয়ে ছিল, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন বিয়ে ছিল। ও আচ্ছা আচ্ছা, মানে গ্রামের মেয়েদেরকে তো তাড়াতাড়ি বিয়ে দেয়, ওই কারণে তোমাদের গ্রামে এরকম করে? হ্যাঁ, আমাদের গ্রামে ওরকম করে, ক্লাস 5-এ থাকতো বিয়ে দেয়। ও আসলে এরকম ধরো স্বামী মারা গেছে, মানে 20 বছর বয়সে, তোমার মানে অনেক খারাপ লাগতেছে, তারপর কি করে, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে যায়, ঠিক আছে। এখন মানে তুমি কি শেয়ার করতে চাও? এখন শেয়ার করতে আর কি চাবো, তোমার মা বাবা কি আর আছে? বলবো। হ্যাঁ, মা বাবা আছে, হুম হুম সবাই আছে, আর মা বাবা আছে। মা বাবা এখন বিয়ে দিতে যায় বুঝছেন, এখন হুম হুম যেমন তেমন ছেলের কাছে তো যাওয়া সম্ভব না, ঠিক আছে, হুম হুম এখন তো ভালো দেখে করতে হবে, তাই না? হ্যাঁ, সেটা অবশ্যই, কারণ একটা কারণ সিকিউর আমার আছে। একটা ছেলে আছে, হুম আর হুম অল্প বয়সে কোনো ছেলের ভিতরে করবো না, একটু দিন বয়স্ক কোনো, মানে বয়স বলতে কি 30-35-40-40 এমন হলে না ভালো হবে, ঠিক আছে, অল্প বয়সে ছেলে হলে কিন্তু আমার ছেলেকে মেনে নিবে না। বুঝতে পারছি। এর কি আপনার প্রতিবেদন দেখি তো অনেক ভালো লাগে, অনেক আপুরাই ভিডিও বানায়, এই জন্য আর কি আমি বললাম, দেখি আপু যদি কিছু একটা করতে পারে আমার জন্য। আসলে আমি ধরো আমি ভিডিওগুলা অনেক আপু ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করে, আপুরা যোগাযোগ করে, ভাইয়েরা যোগাযোগ করে, ওনাদের জীবন কাহিনী বলে এখানে। ধরো তোমার কাহিনী শুনে এরকম কোন ভাইয়ের ভালো লাগছে বা এরকম হয়তো যোগাযোগ করে, ঠিক আছে, এভাবে আমি ভিডিওগুলা করি। তো আমি যোগাযোগ করাই দিই বা তোমাদের ফ্যামিলিগতভাবে তোমরা দেখবা, যাচাই করবা, তারপরে সবকিছু হবে, বা আমার মাধ্যমেও যাচাই করতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। তো মানে তোমার ফ্যামিলি ভাবে দেখতেছ, ওইখানে ওইভাবে বিয়ে বসবো না, নাকি তুমি যাচাই করবা? না, যাচাই করি তো একটা কিছু হয়, তাই না? হুম হুম যাচাই করি তো একটা কিছু হয় না, যাচাই করলে তো হয় না। আর ধরো এরকম অনেকে আছে যোগাযোগ করে, ওয়াইফ মারা গেছে বা এরকম, বসবা নাকি ওয়াইফ চইলা গেছে বা কোনো সমস্যার কারণে, বা ওয়াইফ আছে অসুস্থ, এরকম মানে কেমন বসতে চাও? না, সমস্যা নাই, কিছু কিছু লোক আছে ওয়াইফ এমনি তো পর কি হবে চলে যায়, ঠিক আছে, এরা হলো হবে সমস্যা নেই, মারা যায় এরা হলো হবে সমস্যা নেই, হলেই হয়েছে এমন একটা, মানে ইচ্ছা করে ছাড়ে দিচ্ছে ওগুলা তো চলবে না, ঠিক আছে, ইচ্ছা ভিতরে করে ছাড়ে দিচ্ছে ওগুলা তো চলবে না। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক। হ্যাঁ, হয়তো ওয়াইফ মারা গেছে এগুলা ভালো আছে, বা ওয়াইফ অসুস্থ হুম তাও ভালো আছে, সমস্যা নেই তো। বুঝতে পারছি। ওনাদের যদি ছেলে মেয়ে থাকে তারপরে আমার কোনো সমস্যা আপত্তি নেই। আসলে এরকম অনেকেই তো বলে যে তোমার ছেলেটাকে মাইনা নিবে, তো এরকম ধরো যদি বিয়ের পরে যদি কোনো সমস্যা হয় তাহলে ওইটাকে তুমি কিভাবে দেখবা? না, হয়তো বা সবাই এক না, ঠিক আছে, হয়তো বা কেউ মেনে নিবে, সবাই তো আর এক না। আর ধরো তোমার তো হাজবেন্ড মারা গেছে, ঠিক আছে, ছেলেটা তো মানে তোমার কাছেই থাকবে, ঠিক আছে, হ্যাঁ, তারপরে এরকম কোন ভাইয়া যদি আমার সাথে যোগাযোগ করে, মানে তোমার ছেলে একদম পুরো টোটালে তোমার কাছেই থাকবে, কারণ ওর তো বাবা নাই, ও তো আর বাবার বাবা কাছে নেই। যাইতে পারবে না, ঠিক আছে। আমার সাথে যদি এরকম যোগাযোগ করে আমি অবশ্যই যোগাযোগ করাবো। তবে 30 বছরের নিচে কোনো ভাইয়া যোগাযোগ করবেন না, কারণ ওনার একটা ছেলে আছে, ছেলেটাকে দেখতে হবে, ওনার হাজবেন্ড মারা গেছে, ছেলেটাকে দেখতে হবে। 30 বছরের নিচে যারা বিয়ে করবে তারা হয়তো এখন আবেগে কথা বলবে, ঠিক আছে,
তাদের আবেগ কাজ করবে, বাস্তবতা অনেক কঠিন, বাস্তবতা যখন হ্যাঁ বাস্তবতা অনেক কঠিন। তখন কিন্তু এটা পরে সমস্যা হবে। তাই ভাইয়াদেরকে অনুরোধ করছি, যারা 30 বছরের নিচে আছেন তারা প্লিজ যোগাযোগ করবেন না, যারা 30 বছরের উপরে আছেন, 40-এর ভিতরে, 40-42 এরকম হলো সমস্যা নাই। অনেকের বয়স একটু 45 হইল, শরীরে গতে সুস্থ থাকে, ভালো থাকে, ঠিক না? জি জি আপু, ঢাকায় ছিলাম বুঝছেন, করোনার জন্য চলে আসছে, এখন তো মনে হয় চাকরি বাকরি কিচ্ছু নাই, অনেক সমস্যা আছে বুঝছেন। ঢাকায় কি কাজ করতা তুমি? ঢাকায় আমি ওই আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে ছিলাম, ওইখানে মানে ওদের বাসায়, আমি টেইলার্সের কাজ জানি, সেলাই মেশিনের কাজ জানি। ও এখানে কাজ করতা? হ্যাঁ হুম হুম এখন আপু করোনার জন্য তো সব শেষ। আসলে করোনাতে মানে আমাদের দেশে মানুষ তো, আমাদের আমাদের বাংলাদেশে মানুষ বেশিরভাগই গরিব থাকে, আর এই করোনা পুরা বিশ্বকে শেষ করে দিছে। এবং কি বেশিরভাগ তো আমাদের বাংলাদেশে যারা গরিব দুঃখী আছে ওনাদের অবস্থা একদম পুরা খারাপ। হ্যাঁ অনেকে হ্যাঁ আছে যে কারো কাছে মানে খুঁজি কিছু খাইতে পাইতেছে না, চাইতে পাইতেছে না, এরকম অবস্থা, ওনাদের অবস্থা খুবই খারাপ। তারপরে আমরা আশেপাশে যারা আছে তারা যদি নিজে থেকে গিয়ে সহযোগিতা করে, এটাতে আরো বেশি সওয়াব হবে। হ্যাঁ আপু আপনি দেখেন ভালো দেখে, ঠিক আছে, কারণ আমার লাইফে তো অনেক একটা কষ্ট, অনেক একটা ঝড় গেছে, ঠিক আছে, আমি তো অনেক কষ্ট করে আজ পর্যন্ত চলতেছি, বুঝতে হুম পারছেন। হুম বুঝছি। টাকারও ছিলাম, মানুষের কথাবার্তা শুনে মানে অতিষ্ঠ হয়ে গেছি, মানুষের কথাবার্তা অনেক রকম ধরনের শুনছি, বুঝতে পারছেন। এখন দেখবেন সে যদি আমার ভালো চায়, আমি অবশ্যই তার ভালো চাবো, ঠিক আছে, হুম হুম আমি তাকে অনেক ভালোবাসবো, ঠিক আছে। আমার হাজবেন্ড কে আমি অনেক ভালোবাসতাম, তবে আমাদের ভালোবাসা টিকায় রাখলো না, আল্লাহ নিয়ে গেছে ওনাকে, ঠিক আছে। আসলে আল্লাহর, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, ঠিক আছে, এটাতে তো মানে। তারপর আমাদের অনেক আল্লাহ মানে এমন ধরো 25 বছর 20 বছরে বিধবা হয়ে গেছে তুমি, বা হাজবেন্ড মারা গেছে, বাচ্চা বাবা হারা হয়ে গেছে, এটা অনেক দুঃখজনক একটা বিষয় যেটা হ্যাঁ মানে ভাষায় প্রকাশ করে শেষ হইব না। হ্যাঁ হ্যাঁ আপু অনেক সমস্যা, বুঝতে পারছেন, আমার শ্বশুর বাড়িতে কোনো খবর নেই না, বাচ্চাটাকে নিয়ে কষ্ট আছি, বাচ্চাটাকে স্কুলে দিছি, হুম হুম লেখাপড়া খাওয়ান দাওয়ান এটা জানিনি। বুঝতে পারছি। তারপর আল্লাহ যদি তোমার ভালো মিলায় আল্লাহর হুকুম ওটা, ঠিক আছে, আমাদের তো বান্দাদের হাতে কোনো কিছু নাই, সব হচ্ছে আল্লাহর হাতে। হ্যাঁ এটাই তো, সবসময় নামাজ পড়ে দোয়া করবা যাতে তোমার হাজবেন্ড মারা গেছে, যাতে ভালো একজন মানুষ তোমার পাশে আসে দাঁড়ায়, ঠিক আছে? জি বলো। আমার হাজবেন্ড অনেক ভালো ছিল, আমার হাজবেন্ড অনেক ভালো ছিল, হুম হুম চাইবেনই কখন এমন হবে। আসলে আমরা কি কখনো ভাবি যে আমাদের সামনে ভবিষ্যৎটা কিরকম হবে, আমাদের সামনে জীবনটা কেমন হবে? আমরা যতই সুন্দর করে সাজায় ভাবি রাখি, আল্লাহ যেটা আমাদের কপালে রাখছে ওইটাই হবে, ঠিক আছে? আপু এখন আর কি বলবো আপু, আমার কষ্ট কথা তুমি যদি শুনে কেউ আমার কাছে এগিয়ে আসে, ঠিক আছে, তাহলে অনেক ভালো হয়। কি করবো আপু বলেন, অনেক তো কষ্টেই চলতেছি, একা মানুষের কিভাবে চলবো বলেন, বাবা মার কাছে কোনো জায়গা নেই, শ্বশুর বাড়ি তো জায়গা নেই, আমি কি করবো বলেন। হ্যাঁ সেটা ঠিক, মানে একটা তোমার বয়স 20 বছর বা হাজবেন্ড মারা গেছে, ঠিক আছে, এখন হয়তো মাথার উপরে ছায়া হয়ে যাতে থাকে, তোমার পাশে থাকে, এরকম তো অবশ্যই বিয়ে বসতে হইব, কারণ তোমার বয়সটা তো একদম হয়ে যায় না যে বিয়ে না বসে থাকতে পারবা ছেলে নিয়ে, ঠিক আছে? আমার যে চাষা দোকান দেওয়া হয়েছে, ঠিক আছে, পরে আমি আমাদের এলাকায় বিয়ে করতে মানে কোনো ভালো না, ঠিক আছে, সুখে শান্তিতে থাকতে পারতেছে না, তাই বলতেছি আপনার কাছে যদি কোনো ভালো থাকে, আপনি তো অনেক প্রতিদিন করে অনেক ভালো মন্দ লোক জানেন, ঠিক আছে, হুম হুম এই জন্য মানে আপনার কাছে বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই তো ভালো দেখবো সেটা, বাকিটা হচ্ছে আল্লাহ, আল্লাহ কি তোমার কপালে রাখছে সেটা আল্লাহ বিবেচনা করে রাখছে, ঠিক আছে? আমি অবশ্যই তো এটা যাচাই বাছাই করবো। এখন আপু তোমার সাথে যোগাযোগ করার মতো মানে কোনো মাধ্যম আছে? আপু এই আমি যে নাম্বার আপনাকে ফোন দিচ্ছি, আপনি এই নাম্বার আমাকে পাবেন আপু। আচ্ছা আচ্ছা ঠিক। আসলে অনেক কাহিনী আছে যে এরকম বাস্তবে এগুলা ঘটে, ঠিক আছে, আমরা আগে এগুলা টিভি সিনেমাতে দেখতাম,
টিভিতে সিনেমা এগুলাতে দেখতাম, নাটকে। আর এখন বাস্তবে আমরা স্বয়ং মানুষের মুখে এগুলা দেখতেছি। মানুষের জীবন নাতে নাটকের থেকে নাটকীয় হয়ে গেছে বর্তমানে। নাটক সিনেমা সাজায় মানুষে কিভাবে তুমি জানো? মানুষের আসল জীবনের কাহিনী থেকে নাটক সিনেমা গুলা তৈরি হয়। আচ্ছা ঠিক আছে আপু, তোমার 2 কপি ছবি পাঠাই দিও, ঠিক আছে? যেভাবে হোক তোমার 2 কপি ছবি পাঠাই দিও, তাহলে আমি অবশ্যই, কোনো ভাইয়া ভালো যোগাযোগ করলে আমি যোগাযোগ করামো তোমার সাথে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ আপু। ওকে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।